এ পর্বে আমরা যে ফাংশনটা শিখব সেটা হচ্ছে এম মাল্ট, অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। দুইটা ম্যাট্রিক্স আমরা এক্সেলে কিভাবে গুণ করব সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে কিছু স্টেপ আমাকে ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে সিআর আমাকে অ্যাপ্লাই করতে হবে। সিআর ফার্স্ট অ্যারের কলাম এবং সেকেন্ড অ্যারের রো সেম আছে কিনা আমার এটা দেখতে হবে। এই যে ফার্স্ট অ্যারে, ফার্স্ট অ্যারের কলাম যেটা রেড কালার দিয়ে চিহ্নিত করে রাখছি সেটা তিনটা আছে, এবং এখন দেখবো সেকেন্ড অ্যারের রো, রো আছে তিনটা। অতএব সিআর সমান, অতএব আমি সেকেন্ড স্টেপে যেতে পারি। এখন সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে আমরা আরসি অ্যাপ্লাই করব। রো কলাম ফার্স্ট অ্যারের রো কয়টা আছে? দুইটা। এবং সেকেন্ড অ্যারেতে কলাম কয়টা আছে? দুইটা। তার মানে 2×2 আমরা ঘর সিলেক্ট করব, যাতে করে এখানে আমরা অ্যান্সারটা এখানে ফাংশনটা অ্যান্সারটা দিতে পারে। আচ্ছা সিলেক্ট করলাম, এখন আমরা কোনো বাটনে ক্লিক না করে শুধুমাত্র ইকুয়াল বাটনে ক্লিক করব। ওকে, এখন আমরা কি লিখবো ফাংশনটা? এম মাল্ট। এখন আমাকে চাচ্ছে অ্যারে ওয়ান আর অ্যারে টু। অ্যারে ওয়ান দিচ্ছি, অ্যারে টু, আচ্ছা সরি, প্রথমে আমি অ্যারে ওয়ান দিয়ে কমা দিয়ে নিই, কমা অ্যারে টু। আচ্ছা এখন ইন্টারপ্রেস করা যাবে না। আমি এখন কি করতাম, ইন্টারপ্রেস করি সবগুলো ফাংশন লেখার পর ইন্টারপ্রেস করি। এখন আমার কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল শিফট এন্টার হয়ে গেল, আমার এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল আমাকে দিয়ে দিল। আচ্ছা এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সে জিনিসটা হচ্ছে যে আমি কি কি স্টেপ আমার কাজ করতে হবে, কি কি স্টেপে আমার কাজ করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছিল সিআর, সেকেন্ড স্টেপ হচ্ছিল আরসি। এখন সিআর এবং আরসি এই দুইটা জিনিসের ভিতরেও ঘুলিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমার মনে রাখার নিয়ম হচ্ছে ইংলিশ বর্ণমালায় এ বি সি ডি প্রথমে কি আসে? সি। অতএব আমার প্রথমে সিআর অ্যাপ্লাই করতে হবে, পরে আরসি। সিআর অ্যাপ্লাই করে কি করতে হবে, ফার্স্ট ম্যাট্রিক্সে কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সে রো সেম আছে কিনা দেখতে হবে, তাহলে আমি গুণ করতে পারবো। এরপরে আমার সেই কয় ঘর সিলেক্ট করতে হবে, কোন ঘর সিলেক্ট করতে হবে সেটা আমরা কীভাবে জানবো? আরসি অ্যাপ্লাই করে। আরসি ফার্স্ট এর যে কয়টা রো আছে, সেকেন্ড এরতে যে কয়টা কলাম আছে, সে কয়টা ঘর আমি সিলেক্ট করব, তারপর আমি এই সূত্র অ্যাপ্লাই করব, এবং লাস্ট কন্ট্রোল শিফট অ্যান্ড ইন্টার, তাহলে আমার ফাইনাল রেজাল্টটা এই এমমাল্ট ফাংশনটি আমাকে দিয়ে দিবে। ধন্যবাদ।